একাত্তর ঈদুল ফিতরে নতুন জামার সাথে নতুন জুতো থাকবে না, এটি কি আসলে হয় না? তাই বাঙালিরা নতুন জামার সাথে নতুন জুতো পরবে, এটি স্বাভাবিক। আপনারা যারা নতুন জুতো কিনতে চাচ্ছেন, তারা অনেকেই মানসম্মত জুতো কেনার জন্য আপনারা বিভিন্ন দোকান খুঁজে থাকেন। আপনাদের জন্য একটি তথ্য দিচ্ছি, একটি ব্র্যান্ডের দোকান, ব্র্যান্ডের জুতো পাওয়া যায় এই নাজমুল জুবায়ের শু স্টোর অ্যান্ড গার্মেন্টসে। এবং এই দোকানটি কিন্তু রায়দাবাজারের প্রাণকেন্দ্র পাস্তাস্তার মোড় আলারাফা ব্যাংকের নিচতলায়। এবং বাহারি রঙের যে জুতা সেগুলো কিন্তু সব পাওয়া যাচ্ছে এই নাজমুল জুবায়ের শু স্টোর অ্যান্ড গার্মেন্টসে। এবং আপনারা দেখছেন এখানে ক্রেতারা, তারা কিন্তু ভিড় করেছে এই জুতো কেনার জন্য। এবং ক্রেতারা, তারা দেখছেন, জুতা দেখে তারা সন্তুষ্ট, কারণ রায়দাবাজারে এরকম একটি ব্র্যান্ডের জুতো পাওয়া যায় না বললেই চলে। এবং ব্র্যান্ডের জুতো নিয়ে এসেছেন এই নাজমুল জুবায়ের শু স্টোর অ্যান্ড গার্মেন্টসের প্রোপাইটার জিওল হাসান। আপনারা দেখছেন চমৎকার চমৎকার তাকে, চমৎকার চমৎকার কিন্তু যে লেডিস জুতো আছে সেগুলো রাখা হয়েছে। এবং লেডিস জুতোগুলো আমরা আলাপ করেছিলাম, তিনি উল্লেখ করেছেন যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি ছাড় দিচ্ছেন এবং সুলভ মূল্যে তিনি এগুলো বিক্রি করছেন, কারণ মানুষ যেন নতুন জামার সাথে নতুন জুতো পরে তাদের ঈদের আনন্দ শেয়ার করতে পারেন। তাই আপনারা যারা কিনতে চাচ্ছেন, তারা চলে আসবেন একেবারেই এই পাঁচ রাস্তার আলারাফা ব্যাংকের নিচে নাজমুল জুবায়ের শু স্টোর অ্যান্ড গার্মেন্টসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট সোনামণি, যাদের জন্য জুতো অপরিহার্য, তাদের জন্য জুতো সুন্দর করে তাকে রাখা হয়েছে নামি দামি ব্র্যান্ডের। এবং আপনারা খেয়াল করছেন এখানে যারা তরুণ, অর্থাৎ যারা এই সমাজের বর্তমানে আনন্দ বেশি করেন, তাদের জন্য কিন্তু এই জুতো রয়েছে, তাদের জন্য চমৎকার চমৎকার জুতো রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে স্লিপার সেগুলো কিন্তু রয়েছে, পাঞ্জাবির সাথে ম্যাচ করে বিভিন্ন কালারের স্লিপার কিন্তু আপনারা নিতে পারবেন। এবং এখানে আপনারা দেখছেন প্রচুর ভিড় জমেছে, ক্রেতা যারা আছেন তারা কিন্তু রয়েছেন এই নাজমুল জুবায়ের শু স্টোর অ্যান্ড গার্মেন্টসে। এবং আমরা কথা বলবো এখানের দুই একজন ক্রেতা। নাজমুল জুবায়ের শু স্টোর অ্যান্ড গার্মেন্টসের এই জুতার দোকানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতার ভিড় লেগে গেছে। আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলতে চাই। এখানে একজন ক্রেতা, তিনি জুতা কিনছেন, আমি আমাদের ক্যামেরাম্যান কার একটু সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ভাই, আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনার কী নাম? মোহাম্মদ তামিম। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? মালিরাজাপুর। আচ্ছা, আপনারা এখানে জুতো দেখছেন, কেমন আপনাদের রুচিসম্মত জুতো পাচ্ছেন? জি, রুচিসম্মতই আছে, আমাদের ভালো লাগছে জুতো। আচ্ছা, এর আগে কি আপনি জুতো কিনেছেন এখানে? হ্যাঁ, কিনেছি। আচ্ছা, কেমন জুতো কোয়ালিটি? কোয়ালিটি খুব ভালো, ভালো ব্র্যান্ডের এবং নামি দামি, এই জন্য আর ভালো সার্ভিসিং পাচ্ছি। দাম কেমন? দাম মোটামুটি আমাদের আয়ত্তের ভিতরেই আছে। যিনি প্রোপ্রাইটার আছেন, মালিক, তিনি কি বেশি দাম নিচ্ছেন? না না না, লিগালের ভিতরেই আছে, সমস্যা নেই। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনি জুতো কিনছেন? জি জি। জুতো কিনবেন? আপনারা শুনলেন একজন ক্রেতা, তিনি উল্লেখ করেছেন যে তিনি এই দোকান থেকে জুতো কিনে তিনি খুব আনন্দিত এবং সাশ্রয়। আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকজন ক্রেতা আছে, তার সাথে আমরা কথা বলতে চাই, তিনি জুতোগুলো দেখছেন। ভাই, আপনার কী নাম? মোহাম্মদ আনবির ইসলাম। আচ্ছা, এখানে আপনারা কি মানসম্মত জুতো পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দাম নিচ্ছে কেমন? না, দাম নিচ্ছে সুলভ মূল্যে। আচ্ছা, জুতোর কোয়ালিটি কেমন? জুতোর কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো ব্র্যান্ডের, তো এর জন্য খুবই ভালো হয় জুতো। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনি জুতো পরবেন দেখে এখানে জুতো কিনতে এসেছেন, আমাদের দর্শকদের কী বলবেন? অবশ্যই বলবো, এখানে জুতো দেওয়া অবশ্যই ভালো হয়, ব্র্যান্ডের জুতোর ভিতরে সুলভ মূল্যে আছে, যা যার প্রয়োজন হবে জুতো অবশ্যই এসে নেবেন এখানে, ঈদের জন্য জুতো ভালো হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন একজন ক্রেতা, তিনি উল্লেখ করেছেন এখানে জুতোর মান অনেক ভালো। আমরা এবার কথা বলতে চাই এখানে যিনি প্রোপাইটার আছেন তার সাথে। ভাই, আপনি কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, আপনার প্রশংসা সবাই করছে যে আপনি মানসম্মত ব্র্যান্ডের জুতো বিক্রি করছেন, আপনি কী চিন্তা করে এভাবে ব্র্যান্ডের জুতোর এই শোরুমটি করলেন? ভাই, মানুষ আগে খুলনা যাইতো, ঢাকা যাইতো বা ভাগেরহাট যাইতো ভালো জুতা কেনার জন্য, এই জন্যটা শরণখোলায় ভালো এই ব্র্যান্ডের কোনো জুতার দোকান ছিল না, বিদায় আমি বাইরে থাকা অবস্থায় বলছিলাম যে মনে করছি যে বাংলাদেশে যাই ভালো একটা ব্র্যান্ডের জুতার দোকান দেবো, সেই উপলক্ষে আশা করি একটা ব্র্যান্ডের জুতার দোকান দিছি বিদায়। আমার মতে ভালোই হোলসেল হচ্ছে, সেল হচ্ছে, সমস্যা না। সারা পাচ্ছেন কেমন? সারা ইনশাল্লাহ সারা পাচ্ছি, গেছে বছর আছে, এবছর ভালো সারা পাচ্ছি ইনশাল্লাহ, তো সমস্যা নেই। এবছর আমার সম্রাট বাজার যে জুতোগুলো আছে 15% ছাড় দেবো এবছরে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষেও কি আপনি কোনো ছাড় দিচ্ছেন? হ্যাঁ, 50% মানে 15% করে ছাড় দেবে এবছরে, এই ঈদ উপলক্ষে 15% করে ছাড়। আপনাকে ধন্যবাদ। আপনারা শুনুন।